জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, ড্রোন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ইরাকের পাল্টা জবাব। এরপরে জানাবো এগুলো ড্রোন নয়, শিশুদের খেলনা, বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দিব ইরান ইসরায়েলের নিরাপত্তায় মধ্যপ্রাচ্যে শান্তির আভাস। এবং সবশেষে থাকবে কাতার ছাড়ার চিন্তা করছেন ফিলিস্তিনি নেতারা। এতক্ষণে সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ড্রোন হামলার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলকে ইরাকের পাল্টা জবাব। ইসরায়েলের ইলাদ শহরে পাল্টা ড্রোন হামলার দাবি করেছে ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনী। শনিবার 20 এপ্রিল চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম CGTN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারা মিলিশিয়া এক বিবৃতিতে জানিয়েছে লোহিত সাগরের তীরবর্তী ইসরায়েলের ইলাদ শহরে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। সেনা ঘাঁটিতে হামলার জবাবে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। শুক্রবার 19 এপ্রিল গভীর রাতে প্যারামিলিশিয়া বাহিনীর সেনা ঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটে। ওই হামলায় এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামে ওই প্যারামিলিশিয়া বাহিনী ইরানের মদতপুষ্ট ও প্রধানত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে গঠিত। রয়টার্সের প্রতিবেদনের মতে ইরাকের রাজধানী বাগদাদের 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনা ঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের উপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে বিমান থেকে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে কারা এ বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র এ হামলার দায় অস্বীকার করেছে। ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ভোরে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। তবে এই দাবি অস্বীকার করে ইরান। ইসরায়েলের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেই এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারামিলিশিয়া বাহিনীর সেনা ঘাঁটিতে বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের এক সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। এগুলো ড্রোন নয়, শিশুদের খেলনা, বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি ড্রোনকে শিশুদের খেলনা আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তেহরানের প্রতিশোধমূলক হামলার জবাবে জায়নবাদে ইসরায়েলের পক্ষ থেকে ইস্পাহানে কোনো হামলার ঘটনা ঘটেনি। মার্কিন টেলিভিশন চ্যানেল NBC নিউজকে শুক্রবার এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আমির আবদুল্লাহিয়ান, খবর পার্স টুডে ও প্রেস টিভির। সাক্ষাৎকারে অনেকটা কৌতুকের ছলে তিনি বলেন বৃহস্পতিবার রাতে ইস্পাহানে যা ঘটেছে সেটা কোনো হামলা ছিল না। প্রকৃতপক্ষে এসব নিয়ে আমাদের শিশুরা খেলা করে, এগুলো কোনো ড্রোন ছিল না। তিনি আরো বলেন আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যা থেকে বলা যাবে যে ওই ঘটনার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে। বিষয়টি নিয়ে ইরান তদন্ত করছে এবং এ ব্যাপারে গণমাধ্যমে যে জল্পনা ছড়ানো হয়েছে তা সঠিক নয়। ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের এ প্রভাবশালী মন্ত্রী বলেন যদি ইসরায়েল আমাদের দেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে আমাদের জবাব হবে তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের, যা ইসরায়েলকে অনুতপ্ত হতে বাধ্য করবে। তিনি আরও বলেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আমাদের স্বার্থে কোনো আঘাত হানা না হবে ততক্ষণ আমরা নতুন কোনো প্রতিক্রিয়া দেখাতে যাব না। এক প্রশ্নের জবাবে নিউ ইয়র্কে সফররত আবদুল্লাহিয়ান আসন্ন মার্কিন নির্বাচন প্রসঙ্গে বলেন মার্কিন ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলের মধ্যে কোনো বিশেষ পার্থক্য নেই। ইরান যুক্তরাষ্ট্রের আচরণের ভিত্তিতে বাস্তবতা বিচার করবে। তিনি যোগ করেন মার্কিন সরকারের আচরণ যদি হয় হস্তক্ষেপ বিরোধী, ইরানি জনগণের প্রতি তারা যদি সম্মান দেখাতে পারে এবং ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখায় তাহলে মার্কিন জনগণের পছন্দের প্রতি সম্মান জানাবে ইরান। গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষ সেনা কর্মকর্তা সহ 13 জনকে হত্যা করে ইসরায়েল। এ হামলার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয় এবং কনস্যুলেট ভবনে হামলার 13 দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। 13 এপ্রিল দিবাগত রাতে IRGC ইসরায়েলের বিরুদ্ধে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে আসে জর্দান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। তবে এত কিছুর পরও ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। সবশেষ শুক্রবার ইসরায়েল ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে কয়েকটি মার্কিন সূত্র। পরে ইরান জানায় ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা হয়েছে এবং এ হামলার সঙ্গে সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়। ইরান ইসরায়েলের নীরবতায় মধ্যপ্রাচ্যে শান্তির আভাস। ঐতিহাসিক পারস্যই হল এখনকার ইরান। ভৌগোলিক অবস্থান, ইতিহাস, সভ্যতা, শিক্ষা, দীক্ষা আর জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ এই দেশটি একটা সময় পরম বন্ধু থাকলেও কালের পরিক্রমায় এখন ইসরায়েলের চরম শত্রু। কারণ ইরান আরব দেশগুলোর মধ্যে একমাত্র রাষ্ট্র যারা স্বাধীন ফিলিস্তিন প্রশ্নে আপোষহীন। ইরান এখনও স্বপ্ন দেখে পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী আর আল আকসা হবে অন্যতম মুসলিম তীর্থ। মোটা দাগে এ কারণে ইরানকে চিরশত্রু মনে করে ইসরায়েল। কালে কালে এই শত্রুতা রূপ নিয়েছে দারুণ উত্তেজনাকর এক অধ্যায়ে। ইরান ইসরায়েলের বৈরিতা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম সংকট। একে অপরকে ঘায়েল করতে সবসময়ই তৎপর। এতদিন ইরান শুধুমাত্র নিজেদের রক্ষা করেই গেছে, অবলম্বন করেছে কৌশলগত ধৈর্যের নীতি। অন্যদিকে ইরানের স্বার্থে একের পর এক আঘাত করে আসছে ইসরায়েল, যার সবশেষটি ছিল দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা করে দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের হত্যা। এতে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তেহরানের। সব সীমা ছাড়িয়ে যাওয়া তেল আবিবকে শিক্ষা দিতে ইসরায়েলের মাটিতে নজিরবিহীন ও দুঃসাহসিক হামলা চালায় ইরান, যা ছিল ইসরায়েলের মাটিতে ইরানের প্রথম সরাসরি কোনো হামলা। এর পাল্টা জবাব দিয়েছে তেল আবিব। তবে সেই হামলায় এখন হাসির খোরাক ইসরায়েল। তবে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির অভিজ্ঞ সাংবাদিক লেসলি ডুসেটে মনে করেন, সরাসরি পাল্টাপাল্টির পর এই অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতার সবশেষ রাউন্ড আপাতত শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে শুক্রবার ভোরে ইরানে হামলাটি তাদের কাজ ছিল, আর ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা বিষয়টিকে এড়িয়ে গেছেন। গেল শুক্রবার কী ধরনের অস্ত্র মোতায়েন করা হয়েছিল এবং কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল তার হিসাব এখনও পরস্পর বিরোধী এবং অসম্পূর্ণ। আমেরিকান কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র হামলার কথা বলেছেন, কিন্তু ইরানি কর্মকর্তারা বলছেন ইস্পাহান এবং তাবরিজে হামলাগুলো ছোট ড্রোন বিস্ফোরণের কারণে হয়েছে। এতে হতাহত এবং ক্ষয়ক্ষতি কিছুই হয়নি। যেভাবেই হামলা হোক, সেটিকে পশ্চিমারা বলছেন ইসরায়েলের সতর্কবার্তা। আসলেই কি তাই? ইসরায়েলের তথাকথিত হামলায় ব্যবহার করা ড্রোন বা মিসাইলগুলোর শেষ গন্তব্য ছিল ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্পাহান। ইসলামিক ঐতিহ্য ছাড়াও এই প্রদেশটিতে রয়েছে নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র, পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র এবং একটি প্রধান বিমান ঘাঁটি। ইসরায়েলের দাবি, এই বিমান ঘাঁটি ব্যবহার করেই গেল 14 এপ্রিল 300-র বেশি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছিল ইরান। বিবিসি মনে করে তেল আবিব আপাতত হাস্যকর হামলার মাধ্যমে তেহরানকে এই বার্তা দিতে চেয়েছে যে ইরানের স্পন্দিত হৃদয়ে আঘাত করার মতো বুদ্ধিমত্তা এবং সম্পদ তাদের রয়েছে। ইহুদিদের নিস্তার পর্ব শেষ হবার আগেই পাঠানো এই বার্তা পাঠানোকে ইসরায়েল সর্বোত্তম মনে করলেও এর সফলতা নিয়ে নিশ্চিত নয়। তবে আমেরিকা মনে করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়াও কম নয়। নিঃসন্দেহে বসে নেই ইরানও। ইসরায়েলি হামলা নিয়ে নীরবতা পালন করলেও দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 85তম জন্মদিনের আগে গোটা বিষয়টি একবার ঝালাই করে নিতে চাইতেও পারে তেহরান। আগামীতে ইসরায়েলের যে কোনো হামলা কিভাবে মোকাবেলা করা হবে তার একটি নকশা আঁকতে শুরু করেছে ইরান, কারণ তারা ভালো করেই জানে এটি নিশ্চিতভাবে ইসরায়েলের শেষ হামলা নয়। কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার শুক্রবারের বক্তৃতায় হামলার বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। তবে দামেস্কে হামলার প্রতিশোধ নিতে তার দৃঢ়তাকে হালকাভাবে দেখেনি ইসরায়েল এবং তার মিত্ররা। ইরান তাদের অপারেশনের নাম রেখেছিল ট্রু প্রমিস, অর্থাৎ সত্যিকার প্রতিশ্রুতি। ইসরায়েলের মাটিতে হামলার বিষয়টিকে ইরানের একটি নিজস্ব আবশ্যিক ইচ্ছা হিসাবে উল্লেখ করে স্বাগত জানিয়েছিলেন রাইসি। ইরান তার কৌশলগত ধৈর্য নিয়ে বছরের পর বছর নিজেকে গর্বিত করেছে। যে কোনো উস্কানিতে দ্রুত এবং সরাসরি প্রতিশোধ নেওয়ার পরিবর্তে একটি দীর্ঘ লড়াইয়ের নীতি অবলম্বন করেছে ছায়াযুদ্ধের মাধ্যমে। কিন্তু ইসরায়েলের সরাসরি হামলার মাধ্যমে অবশেষে ছায়া থেকে বের হয়ে আসলো ইরান। নিজেদের সামরিক সক্ষমতার চুলচেরা বিশ্লেষণ করেই যে এমন অবস্থা নেওয়া, সেটা ভালো করেই বুঝতে পেরেছে পশ্চিমারা। গত 6 মাসের ভয়াবহ গাজা যুদ্ধের সময় ইসরায়েল তার লক্ষ্যবস্তু বাড়ানোর সঙ্গে সঙ্গে সিরিয়া ও লেবাননে ইরানের অস্ত্রের ভাণ্ডার, ভবন ঘাঁটি এবং সরবরাহ রুটসহ তেহরানের সম্পদে আঘাতই নয়, শীর্ষস্থান স্থানীয় কর্মকর্তাদেরও হত্যা করছে তেলাবিব। এরপরে আসে দামেস্কে হামলা, যা দুই দেশের মধ্যে দীর্ঘ সময় চলা ছায়াযুদ্ধকে প্রকাশ্য সংঘর্ষে বিস্ফোরিত করেছিল। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা এখন বুঝতে পারছে উভয় পক্ষ। ফলে আপাতত ধরে নেওয়া যায় এই দেশে আর কেউ কারো মাটিতে সরাসরি আঘাত করবে না। এই মুহূর্তের জন্য মধ্য ও দূর প্রাচ্য স্বস্তি নিঃশ্বাস ফেলছে। তাদের মনে হচ্ছে ইসরায়েলের পাল্টা হামলা আপাতত উত্তেজনা কমিয়ে দিয়েছে। সবাই একটি সর্বনাশা সর্বাত্মক যুদ্ধ বন্ধ করতে চায়, তবে কারো সন্দেহ নেই কোনো নিঃশব্দ স্থায়ী হতে পারে না, কারণ মধ্যপ্রাচ্য এখনও উত্তপ্ত। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ থেমে নেই। হামাস নিধনে রাফা হামলার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে ইসরায়েল, ফলে বসে থাকবে না ইরানও। এই অঞ্চল জুড়ে দেশটির গড়ে তোলা প্রতিরোধের অক্ষ যথারীতি সক্রিয় থাকবে। লেবাননের হিজবুল্লাহ, ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী এবং ইয়েমেনের হুতি গোষ্ঠী নিয়মিত ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে এবং আগামীতেও যাবে। কাতার ছাড়ার চিন্তা করছেন ফিলিস্তিনি নেতারা। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতাকারী হিসেবে বড় ভূমিকা রেখে আসছে পারস্য উপসাগরের ছোট দেশ কাতার। তবে যুদ্ধের এক মাসের মাথায় দুপক্ষের মাঝে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি করাতে পারলেও এরপর আর কোনো চুক্তি আলোর মুখ দেখেনি। নতুন যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তি বাস্তবায়ন না করতে পারায় দোহার ওপর ক্ষোভ প্রকাশ করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এমনকি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাসের ওপর আরও চাপ বাড়াতে কাতার সরকারকে চাপ দিচ্ছে তেল আবিব ও ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে কাতার থেকে নিজেদের রাজনৈতিক কার্যালয় সরিয়ে অন্য দেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে হামাস। যদি হামাস এমনটা করে তাহলে ইসরায়েলের সঙ্গে নতুন কোনো চুক্তি সম্পাদন আরও কঠিন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী হামাস যদি কাতার ত্যাগ করে তাহলে গাজায় বন্দি কয়েক ডজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার জন্য যে আলোচনা চলছে তা বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া হামাসের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বার্তা আদান প্রদানের পথ আরও কঠিন হয়ে পড়বে। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে রেখেছে ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তাই ফিলিস্তিনি এই সংগঠনের সঙ্গে এই দুই দেশের কোনো সরাসরি যোগাযোগ নেই। তাই হামাস নেতাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কাতার, মিশর বা তুরস্কের মতো দেশের উপর নির্ভর করতে হয় তেল আবিব ও ওয়াশিংটনকে। এখন হামাস যদি কাতার ছেড়ে দেয় তাহলে এই যোগাযোগ প্রক্রিয়া আরও কঠিন হবে। আরব কর্মকর্তারা বলছেন দোহা থেকে নেতাদের সরিয়ে নিতে সম্প্রতি মধ্যপ্রাচ্যের দুটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে হামাস। দুটির একটি দেশ হলো ওমান, তবে অন্য দেশের নাম জানা যায়নি। তারা বলছেন বর্তমানে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মি মুক্তি চুক্তি আলোচনায় যে ধীরগতি দেখা দিয়েছে তা আরও কয়েক মাস চলতে পারে বলে মনে করে হামাস। তাই কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ হতে পারে তাদের।